বিজেপি আহিলে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বলবৎ করবই। দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণের প্রাক মুহূর্তত শিলচরত রাম মাধবর ঘোষণা। এনআরসির কাম শেষ হওয়ার পিছত হব ক্যাব বলবৎ। যেটু সময়ত নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক এক নির্বাচনী ইস্যু বলে কংগ্রেসে দাবি করেছে, সেই সময় বিজেপিয়ে ইয়াক অগ্রাহ্য করেছে। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রাক মুহূর্তত রাম মাধবর দরে জ্যেষ্ঠ নেতায় স্পষ্টভাবে কৈছে, এনআরসির কাম সম্পূর্ণ হওয়ার পিছতেই নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক অনুমোদন জানাব কেন্দ্রই, যদিহে কেন্দ্রত বিজেপি সরকার আহে। আসলতে এই বক্তব্য রাখিছে রাম মাধবে। শিলচরত নির্বাচনী প্রচার চলাবলে আহিছিল রাম মাধব। সেই উদ্দেশ্যে বিজেপি কার্যালয়ের আয়োজিত সংবাদ মেলত রাম মাধবে নিজের স্থিতি স্পষ্ট করে। চল রা এনআরসি কাজ এক বার লিস্ট পুরা আজাদি কে বাদ জুলাই এন্ড মে এনআরসি রিলিজ হো রা হ্যাঁ, ন্যাশনাল লিস্ট অফ সিটিজেন্স রিলিজ হো রা হ্যাঁ, উসকে সাথ সাথ ক্যা বা জায়েগা। এইখিনতে প্রশ্ন হয়েছে, যদিহে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক গৃহীত হয়ে তেনে হলে রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী অর্থাৎ এনআরসির প্রয়োজনীয়তা কোন? উল্লেখযোগ্য যে এনআরসির জড়িয়ে অবৈধ বাংলাদেশিক চিনাক্তকরণ করার প্রক্রিয়া চলি আছে। এনআরসির হিন্দু বাংলাদেশী অথবা মুসলমান বাংলাদেশীর কথা নাই, কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর জড়িয়ে হিন্দু বাংলাদেশী সুরক্ষা দিব বিচাৰিছে। এনআরসির বাদ পড়া হিন্দু বাংলাদেশী সুরক্ষার বাবে ক্যাব নেকি? বাদ পড়া হিন্দু বাংলাদেশীক সুরক্ষা দিয়ার বাবে এইবার ক্যাব? অসমৰ পৰা বহিষ্কার করা নহব হিন্দু বাংলাদেশী, কার্যত ইঙ্গিত দিলে রাম মাধবে। हो रहा है, मुश्किलें हम समझते हैं, बट ये सारे समाप्त हो जाएंगे एक बार एनआरसी की प्रक्रिया और सीए के होने के बाद। ये आश्वासन हम लोगों को देंगे, इंजन को कब तोड़ देंगे? नहीं, ये सारा एक बार समाप्त हो जाएगा, क्योंकि एक नई व्यवस्था लानी पड़ेगी, उसमें ये डिटेंशन वगैरह की सारी प्रक्रिया हमको अलग से सर है ना। डिटेंशन कैंप में जो जाता है ट्रिब्यूनल्स के कारण, फॉरनर्स ट्रिब्यूनल्स के कारण जाता है वो, इसलिए मैं कह रहा हूं क्रिमिनल के साथ में रहना पड़ता है। इसलिए मैं कह रहा हूं एक बार एनआरसी क्या, ये दोनों की प्रक्रिया आते ही नई व्यवस्था आ जाएगी, समस्याएं दूर हो जाएगी। मैं समझता हूं इसमें कुछ समस्याएं हैं वो दूर हो जाएगी। রাম মাধবের লগতে স্পষ্টভাবে কয় অসমর সুরক্ষার ক্ষেত্রে আপোষ নকরে বলে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ঘোষণা করেছে। রাম মাধবের বিশ্বাস, প্রধানমন্ত্রী মোদীর এই ঘোষণাক বিশ্বাস করেছে অসমর জনসাধারণে। বিল পার্লামেন্ট না আনা হয়, রাজ্যসভায় পাস নেই হুয়ে, রাজ্যসভা মে পেশ হোনা হ্যাঁ। মিসলিড কন কর রহে হ্যায়, মিসলিড তো কংগ্রেস কর রহি হ্যায়, মিসলিড তো অন্য দল কর রহে হ্যায়, হম কোই মিসলিড কর নেই রহে হ্যায়। ক্যাব কা জো ভি বিরোধ হ্যায় ও কুছ মিসইনফরমেশন কে কারণ হ্যায়, क्योंकि असम की जनता मुझे लगता है प्राइम मिनिस्टर पर पूरा विश्वास रखती है। प्राइम मिनिस्टर हमको मिसलीड नहीं करेंगे, ये भरोसा इस राज्य की जनता को है, इसलिए हम उस जनता के भरोसे पर चल रहे। कांग्रेस एक कांग्रेस और अन्य दल वो है जो मिसलीड कर रहे देश को। উল্লেখযোগ্য যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনত নগাঁও আর মঙ্গলদৈ ভোটারেও ভোটাধিকার সাব্যস্ত করব। সেই দুটা সমষ্টির নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক অসমীয়া মানুষের মাজত ইস্যু হয়েছে বলে কোয়া হয়েছে। তৎসত্ত্বেও ইয়াক অগ্রাহ্য করে শিলচরত বক্তব্য রাখিছে রাম মাধবে। মূলত শিলচরের হিন্দু বাংলাদেশীর ভোট পোয়ার আশারেই রাম মাধবে এনেধরনের বক্তব্য আগবাইছে। এনে অবস্থাত নির্বাচনত নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক ইস্যু হয় নে নহয় সেয়া এটা প্রশ্নের বিষয় হয়ে পড়েছে। শিলচর বা অরূপ নন্দী, DY365।